হাই গাইস, পিএইচপি প্রোগ্রামিং শেখার অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সুইচকে সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে ভেরিয়েবল নেম, তারপর সুইচ কেস স্ট্রাকচার। তো সুইচ কেস মূলত কয়েকটি অংশে ভাগ থাকে, যেমন ভেরিয়েবল, সুইচ ভেরিয়েবল, কেস ভ্যালু, ডিফল্ট। তো এখানে ভেরিয়েবল হিসেবে ভেরিয়েবলের নাম কি চিনে নিতে হয়, আর ভ্যালু হিসেবে এখানে ইন্টিজার ভ্যালুকে চিনে নিতে হয়। তো আমরা কয়েকটি কেস নেই। তো এখানে কেস আর ব্রেকের মাধ্যমে মাঝে মাঝে যে আমরা যে প্রোগ্রামটি লিখবো তাই সাধারণত আউটপুট আমরা দেখতে পাবো। তো প্রোগ্রামটি আউটপুট দেখানোর পর তা ব্রেক করবে। তো আমরা এখানে একটি সাধারণ প্রোগ্রামিং লিখি, ইকো ডিফল্ট ভ্যালু হিসেবে দেয়ার ইজ এন এরর। তো এখানে সুইচের ভিতরে যে ভেরিয়েবল দেব তো সেই ভেরিয়েবলের মানের সাথে কেসের মান, কেসের যে মানটি মিলে যাবে তো সেই কেসটি আউট, সেই কেসের প্রোগ্রামটি আউটপুট আমরা দেখতে পাবো। তো এখানে আমরা ভেরিয়েবল হিসেবে নাম অন দিয়ে দিই। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই, তো আমরা আউটপুট দেখতে পাচ্ছি দিস ইজ ওয়ান। তো আমরা এখানে ভ্যালু হিসেবে ইনিশিয়ালি ওয়ান ডিক্লেয়ার করে দিয়েছিলাম, তো সুইচের ভিতর ওয়ানটি কেস ওয়ানের সাথে ম্যাচ করেছে, তো সেই জন্য আউটপুট আমরা দিস ইজ ওয়ান দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে টু দিতাম, ব্রাউজারটা যদি আবার রিলোড করি, তো এখানে দেখতে পাচ্ছি দিস ইজ টু। তো এখানে যদি অন্য কোনো ভ্যালু দিতাম সিক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস দেয়ার ইজ এন এরর, কারণ আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে দিয়ে দিয়েছিলাম যে দেয়ার ইজ এন এরর, আর এখানে কেস সিক্স নেই। তো আর সুইচ সাধারণত এভাবেই কাজ করে। তো এই ছিল আজকে সুইচ কেস সম্পর্কে সাধারণ আলোচনা। ধন্যবাদ।